আজ সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন মোহাম্মদ ইউনুস। হিংসা আমাদের শত্রু, দয়া করে শত্রু তৈরি করবেন না, বার্তা নোবেল জয়ীর। নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়, বার্তা শেখ হাসিনার পুত্র। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। খালেদা জিয়ার জেল মুক্তির পর ঢাকায় নয়াপল্টনে বিশাল সমাবেশ বিএনপি। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর। সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বার্তা খালেদার ছেলে। হাসিনা দেশ ছাড়তেই মন্ত্রিসভায় সদস্যদের খোঁজে গোয়েন্দারা, তল্লাশি হাসিনা ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে। গ্রেফতার একাধিক মন্ত্রী, দেশ ছাড়ছেন অনেকে। বাংলাদেশে অশান্তি, এপারে পালিয়ে আসার চেষ্টা। জলপাইগুড়িতে আটকানো হলো প্রায় 1200 বাংলাদেশিকে, সীমান্তে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে নজরদারি, জানালো বিএসএফ। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এটা দায়িত্ব জ্ঞানহীন বাচালতা। রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন, কারা দফতর মুখ্যমন্ত্রীর হাতে, 3 মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব। সেচে মানুষ, চন্দ্রিমাকে পরিবেশ, শিল্প পুনর্গঠন বাবুলের, গোলাম রাব্বানি পেলেন অচিরাচরিত শক্তি। ভারতীয় অলিম্পিক সংঘ আন্তর্জাতিক কুস্তি সংঘের বিরোধিতা করছে সংসদে বিবৃতি ক্রীড়ামন্ত্রীর। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, বিদেশকে সান্ত্বনা নরেন্দ্র মোদীর। রাজ্যে ফের ভোট, সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারীহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা, কমিশন সূত্রে খবর। রেশন দুর্নীতিকাণ্ডে 4 চালকলে 36 কর্মীর নামে অ্যাকাউন্ট খুলে টাকা নয় 6। তৃণমূল ব্লক সভাপতি ও তার দাদাকে জেরা করে অনুমান ইডির। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে শান্তি ফেরাতে পারবেন শান্তি নোবেল জয়ী। ঢাকায় সমাবেশ বিএনপির, মুজিব সমাধি ছুঁয়ে হাসিনাকে ফেরানোর শপথ আওয়ামী লীগের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। বিনেশকে ঘিরে আশার আলো, আজই অলিম্পিক্স পদক নিয়ে রায় দেবে আর্বিট্রেশন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত 8টা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।